অফর্ম রান করা কিছুতেই কাটছে না লিটন দাসের। জাতীয় দল থেকে বাদ পড়ে নেমেছিলেন ঢাকা লিগে আবাহনী জার্সিতে, সেখানেও ব্যর্থ। শুধু ব্যাট হাতে নয়, উইকেট রক্ষক হিসেবেও ছেড়েছেন একাধিক ক্যাচ। কথা শুনছে না লিটনের শরীর আর মন। তবে দল ঠিকই জিতেছে টানা তৃতীয় ম্যাচ, 7 উইকেটে হারিয়েছে শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে। ক্রিকেট ও জীবনের প্রতিচ্ছবি, ভালো মন্দ যেখানে হাত ধরে চলে প্রতিনিয়ত, মুহূর্তে বদলে যায় ভালোবাসার রং। লিটনের ব্যাটিংকে যারা মোনালিসার মতো শিল্পকর্মের সাথে তুলনা করেন, তারাও আজ নিন্দুকের দলে। কিন্তু ক্রিকেটাররা হাল ছাড়েন না। লিটনও জাতীয় দল থেকে বাদ পড়ার 24 ঘন্টা না বেরোতেই শুরু করেছেন ফেরার লড়াই, বিকেএসপিতে নামেন আবাহনীর জার্সিতে। কিন্তু শরীর চললেও মনের ভেতর যেন একটা ঝড় বয়ে যাচ্ছে। উইকেটের পেছনে ক্লান্ত লিটন ছেড়েছেন একাধিক ক্যাচ। জাতীয় দল থেকে বাদ পড়ার কারণ নতুন বলে পারফর্ম করতে না পারা, খারাপ সময় সম্ভবত এটাকেই বলে। আবাহনীও তাকে নামায়নি ওপেনিংয়ে, ওয়ান ডাউনে নেমেও সুবিধা করতে পারেননি লিটন। হতাশার বহিঃপ্রকাশ দেখা গেছে প্রতি মুহূর্তে। আরাফাস্তানির বলটা বুঝতেই পারলেন না, 19 বলে 5 রান করে বোল্ট। দলে কেউ অটো চয়েস নন লিটনকে বাদ দিয়ে কঠিন বার্তা নির্বাচকদের, ফেরার লড়াইটাও যে হতে পারে কঠিন। পাশের মাঠে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি প্রাইম ব্যাংকের তরুণ ব্যাটার পারভেজ হোসেন ইমনের। জাকের আলী অনিকের মতো পারভেজ ইমন, শাহাদাত দীপুরাও সুযোগের অপেক্ষায়। লিটনদের জন্য আসলেই কঠিন পরীক্ষা। ইকরাম হুসাইন, চ্যানেল 24, বিকেএসপি, সাভার। এদিকে লিটন না পারলেও রান বন্যা তৃতীয় রাউন্ডেও, শতকের দেখা পেয়েছেন শেখ জামাল অধিনায়ক নুরুল হাসান সোহান ও প্রাইম ব্যাংকের পারভেজ হোসেন ইমন। বিকেএসপিতে সিটি ক্লাবের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে রান উৎসব করছে প্রাইম ব্যাংক। তামিম ইকবাল আবারও ব্যর্থ, 6 রানে ফেরেন ব্যাংক অধিনায়ক। এরপর পারভেজ হোসেন ও জাকির হাসান মিলে আরও একটি বড় জুটি গড়েন। জাকির 79 রানে আউট হলে এদিন ভাঙে 157 রানের জুটি। তবে পারভেজ ইমন ঠিকই টানা দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন, 100 রান করে থামেন। 8 উইকেটে 305 রানের বড় সংগ্রহ দাঁড় করায় প্রাইম ব্যাংক।